আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেহেদিস স্টাডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এসএসসি হায়ার ম্যাথের নয় পয়েন্ট দুইয়ের সাতের গ নম্বর প্রশ্নটি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিগত বছরের প্রশ্নগুলোতে দেখবে দেখবে এই প্রশ্নটি বারবার দিয়েছে বোর্ড পরীক্ষায় তো এই প্রশ্নটি কীভাবে তোমরা সমাধান করবে আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর তোমাদের এই প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখো এখানে রয়েছে যদি লক কে টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড লক কে টু দি পাওয়ার এক্স টু হয় তবে দেখাও যে এক্স ইকোয়েল ওয়ান প্লাস রুট ফাইভ ভাগ টু তো তোমরা প্রশ্ন দেখে একটা জিনিস বুঝতে পেরেছ যে আমাদের দেওয়া আছে লগের মান কিন্তু দেখাতে হবে এক্সের মান তার মানে যে করেই হোক আমাদের এই লগ উঠাই দিতে হবে অর্থাৎ আমাদের অ্যান্সারে লগ রাখা যাবে না তো ফার্স্টে কী করবা তোমরা যেটা রয়েছে সেটা বসিয়ে দিবা কী রয়েছে লক কে ওয়ান প্লাস এক্স ভাগ লক কে এক্স ইকুয়াল টু অর্থাৎ যেটা দেওয়া থাকে সেখান থেকে আমাদের কী করতে হয় প্রমাণ করতে হয় তাই আমরা ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম এবার আমরা কী করতে পারি সিম্পলি আরগুমন করে দিতে পারি এখানে আমরা কী করতে পারি লক কে ওয়ান প্লাস এক্স এই লক কে টু দি পাওয়ার এক্স নিচে আছে হরে তাহলে এ পাশে যেয়ে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো আমরা এটা আর গুণন করার পর কি পাই দেখো লক কে টু দি পাওয়ার এক্স আর এই যে টু এই টুটা কি এখানে থেকে যায় তাহলে কী করেছি আমরা প্রথমটুক লিখে দিলাম আর এখানে সিম্পলি আর গুণন করে দিলাম এবার আমরা কী করতে পারি বা লক কে ওয়ান প্লাস এক্স ছিল আমরা সূচক বা লগারিদমের সূত্রে জানি যে ফার্স্টে যে সংখ্যা থাকে সেটা কী হয়ে যায় পাওয়ার হিসাবে চলে যায় তাহলে টু এখানে প্রথমে রয়েছে আমি যদি লক কে টু দি পর এক্স এর উপর যদি টু দিই তাহলে কোনো প্রবলেম হবে না কী করবো এখানে লক কে এখানে ছিল এক্স এই টুটা উপরে কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে সূচক বা লগারি দমের নিয়ম ফার্স্টে যেটা থাকে সেটা কী হয়ে যায় পাওয়ার হিসাবে চলে যায় যেহেতু টুটা আগে ছিল তাই আমরা টুটা পাওয়ার হিসাবে উপরে দিয়ে দিলাম এখন আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অঙ্কের সমাধানটা কিন্তু চলে আসতেছে এখন আমরা যদি উভয় পক্ষ থেকে যদি লককে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা সরল রূপ চলে আসে দেখো তো উভয় পক্ষকে লককে লককে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয় ওয়ান প্লাস এক্স থাকে এখানে সমান সমান এখানে থাকে এক্স স্কোয়ার কারণ কি আমাদের এই যে দেখাতে বলেছে এক্সের মান আমাদের কখনোই লগ রাখা যাবে না এর জন্য আমরা এটাকে সিমপ্লিফাই করার জন্য লক বাদ দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কি করতে পারি এক্সগুলাকে এক পাশে আনি তাহলে কি হয় এখানে এক্স স্কোয়ার রয়েছে প্লাস সমান সমানের ওই পাশে তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে ইকুয়াল জিরো এটা আমরা সবাই জানি তো আমরা কি করতে পারি আমরা সাজিয়ে নিই মাইনাস এক্স স্কোয়ারকে আগে দিলাম এখানে প্লাস এক্স প্লাস ওয়ান আমরা শুধু সাজিয়ে নিলাম জাস্ট সাজিয়ে নিলাম আর কিছুই না এখন কি করতে পারি যেহেতু আমাদের এক্স স্কোয়ারের আগে মাইনাস রাখা যাবে না সেহেতু কি করবো উভয় পক্ষকে আমরা কী করবো মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে আমি যদি এই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয় মাইনাস মাইনাসে কি প্লাস প্লাস এক্স স্কোয়ার এখানে রয়েছে প্লাস আমি এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে রয়েছে প্লাস ওয়ান যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস ওয়ান ইকুয়াল তুমি শূন্য সাথে যা কিছু গুণ করো না কেন তোমার অ্যান্সার হবে জিরো জিরোকে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করো তাহলে তোমার অ্যান্সার কি আসবে জিরোই আসবে এখন এটাকে আমরা সূত্রে ফেলবো এখন আমরা কি করতে পারি এখানে যদি সূত্র ফেলার জন্য আমি যদি এই যে পক্ষ আর এই পক্ষ রয়েছে উভয় পক্ষকে যদি ফোর দ্বারা গুণ করে দিই কি ফোর ফোর গুণ করলে কি হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো এখন আমরা কি করতে পারি সূত্রের ফর্মুলায় ফেলতে পারি ফোর এক্স স্কোয়ার রয়েছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি

তো আমরা এটাকে সূত্রে ফেললাম এখানে আমাদের অন স্কোয়ার মানে কি ওয়ান তো এখানে আমাদের ফোর থাকে যেহেতু আমাদের এটার সমান করতে হবে যেহেতু আমরা এক কি করেছি সূত্রে ফেরার জন্য এক আমরা এক্সট্রা নিয়েছি সেজন্য আমরা কি করব এক বিয়োগ করে দিব এই লাইনের যে অর্থ দাঁড়ায় এই লাইনটা একই অর্থ দাঁড়ায় আমি সূত্রে ফেললাম ফেলার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়ান এ স্কোয়ার আমরা সূত্রের খাতিরে ফেলেছি কিন্তু ওয়ান কিন্তু এখানে আমাদের নাই আমরা সেই ওয়ানকে কি করব বিয়োগ করে দিব তাহলেই আমাদের এই লাইন আর এই লাইন কী হয়ে যাবে সমান হয়ে যাবে তো এটা ইকুয়াল জিরো তো এখানে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি হচ্ছে সূত্র যাচ্ছে কি সূত্র এ মাইনাস বি স্কোয়ার তো এই সূত্রটা গেল আর এখানে দেখো তো মাইনাস ফোর মাইনাস করলে কত হয় মাইনাস ফাইভ এবার আমরা কী করতে পারি দেখো তোমাদেরকে দেখাচ্ছি টু এক্স মাইনাস এই দিকে কী আছে মাইনাস তাহলে সমানের ওই পাশে গেলে কী হবে প্লাস ফাইভ বা এখানে টু এক্স মাইনাস ওয়ান আমি যদি এই উভয় পক্ষকে যদি কী করি বর্গমূল করি তাহলে কি হয় রুটে স্কোয়ারে কী হয়ে যায় কেটে যায় আর এখানে কী হয় রুট ফাইভ এবার আমরা কী করব সংখ্যাগুলোকে এক পাশে আনবো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ধরো জায়গা নাই এজন্য আমি এভাবে দেখাইলাম এখানে আমাদের রয়েছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল রুট ফাইভ তাহলে কি হবে আমাদের টু এক্স ইকুয়াল ওয়ান প্লাস রুট ফাইভ কারণ কি বলতো কারণ এই মাইনাস ওয়ান সমানের ওই পাশে গিয়েছে তাহলে মাইনাস যদি সমানের এই পাশে থাকে তাহলে যদি ওই পাশে চলে যায় তাহলে কী হয় মাইনাসটা প্লাস হয়ে যায় তো আমাদের কী বলেছে এক্সের মান বের করতে আমরা বের করেছি টু এক্সের মান তাহলে এক্সের মান কী হবে এক্স সমান সমান ওয়ান প্লাস রুট ফাইভ ভাগ টু এই টুটা এক্সের সাথে কী আকারে ছিল গুণ আকার তো আমাদের এখানে সমানের ওই পাশে গেলে কি হয় গুণ থাকলে ভাগ হয়ে যায় তো আমরা এক্সের মানটা সহজেই বের করে ফেললাম আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমি আরও আরেকবার তোমাদেরকে অঙ্কটি বলে দিচ্ছি বোর্ড পরীক্ষায় এরকম টাইপেরই দেওয়া থাকে উদ্দীপক যদি লক কে ওয়ান প্লাস এক্স ভাগ লক কে এক্স ইকুয়াল টু হয় তবে দেখাও যে এক্সের মান কত আমাদের কি করতে হবে লগটাকে উঠাই দিতে হবে কারণ আমাদের এক্সের মান চেয়েছে কোনো লগের মান চাইনি এর জন্য আমরা বুদ্ধি করে কী করবো লগের মানটা উঠিয়ে দিব। তো কিভাবে উঠাবো দেখো তোমরা ফার্স্টে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম লেখার পর আর গুণন করে দিলাম লককে ওয়ান প্লাস এক্স সমান সমান এই এর সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর গুণন করে দিলাম এবার আমরা লককে ওয়ান প্লাস এক্স লিখলাম আর লক কে এক্স স্কোয়ার দিলাম কারণ লক বা সূচকের নিয়ম অনুযায়ী সেটা কি হবে পাওয়ার হিসাবে চলে যাবে টুটা এক্সের উপর পাওয়ার হিসাবে চলে গেল এবার দেখো তো সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের লক লাগবে না সেহেতু আমরা লক উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি বাদ দেওয়ার পর কী থাকে ওয়ান প্লাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার এই পাওয়ার দুইটা কি সমান হয়ে গেল যাওয়ার পর আমরা সবগুলারে একদিকে আনলাম এনে ইকোয়াল জিরো দিলাম দেওয়ার পর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো সাজিয়ে নিলাম দেখো এক্স স্কোয়ারের আগে আমাদের এক থেকে মাইনাস এসেছে আমাদের মাইনাস রাখা যাবে না এজন্য উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা কি করলাম গুণ করলাম আর কোনো কিছুকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে তার চিহ্নের পরিবর্তন ঘটে এখানে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে এটাকে আমি মাইনাস দ্বারা গুণ করলে কী পাবো প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স রয়েছে সেটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস এক্স পাবো এখানে প্লাস ওয়ান রয়েছে সেটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি মাইনাস ওয়ান পাবো ইকুয়াল এই পাশে আমরা জিরোর সাথে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি পাবো জিরোই পাবো তো আমরা মাইনাস দ্বারা গুণ করার পর আমি এটা পেয়েছি পাওয়ার পর আমি উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করবো কারণ কেন ফোর দ্বারা গুণ করবো কেন আমি সূত্র ফেলার জন্য আমি ফোর দ্বারা গুণ করবো আমি যদি ফোর দ্বারা গুণ করি উভয় পক্ষকে তাহলে আমার ক্যালকুলেশন করতে সহজ হয় এর জন্য আমি ফোর দ্বারা গুণ করব তো আমি এক্স স্কোয়ারকে ফোর দ্বারা গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্সকে ফোর দ্বারা গুণ করলে ফোর এক্স মাইনাস ওয়ানকে ফোর দ্বারা গুণ করলে মাইনাস ফোর ইকুয়াল জিরোর সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেটার মান অবশ্যই জিরো হয় এটা আমরা জানি এবার আমরা সূত্রে ফেললাম ফোর এক্স কি টু এক্স স্কোয়ার অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান ধরলাম প্লাস বি স্কোয়ার আমরা এখানে কি ওয়ানটা এক্সট্রা লিখেছি সূত্রের জন্য আর এখানে তো মাইনাস ফোর ছিল যেহেতু ওয়ানটা এক্সট্রা লিখেছি সূত্র ফেলানোর জন্য সেহেতু সেই ওয়ানটা যেহেতু এক্সট্রা লিখলাম সেই ওয়ানটা শেষে আমি বিয়োগ করে দিব একই কথা ইকুয়াল জিরো তো এখান থেকে আমাদের এই পর্যন্ত সূত্র যায় এ মাইনাস বি স্কোয়ার আর মাইনাস ফোর যোগ করলে হয় মাইনাস ফাইভ তো আমি টু এক্স মাইনাস লিখলাম এটা ছিল মাইনাস ওই পাশে গেলে কী হয় সমানের ওই পাশে প্লাস বিপরীতটা হয়ে যাবে তো ছিল তাই প্লাস হইলো এবার টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াল ফাইভ দিলাম এবার আমি এখানে স্কোয়ার রাখবো না স্কোয়ারটা আমি দিয়ে দিব। যেহেতু দেখো আমাদের এই দিকে কিন্তু রুট ফাইভ বলেছে এর জন্য আমি এখানে আর স্কোয়ার রাখবো না সেহেতু আমি বর্গমূল করলাম তো বর্গমূল করলে স্কোয়ার আর বর্গমূলে উঠে যায় তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল রুট ফাইভ থাকে এবার কি করতে পারি টু এক্স এইখানে মাইনাস ওয়ান ছিল ওই পাশে গেলে কি হবে প্লাস ওয়ান তো আমাদের এক্সের মান বের করতে বলেছিল তো টুটা গুণ ছিল এখানে ভাগ হয়ে গেল তো দেখো আমাদের একদম সমাধানটা চলে আসলো তো আমি আশা করি এই অঙ্কটা তোমরা কীভাবে সমাধান করবে সেটা বুঝতে পেরেছো আর তোমাদের প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না এরকম বিভিন্ন রকম ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আমার চ্যানেলে নিত নতুন আপলোড করতেছি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ